ব্যাপারটা হচ্ছে ঔষধ আর ওষুধ দুটো জিনিস। তা আজকের চিকিৎসা দিচ্ছি ঔষধ দিয়ে, ওষুধ না। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি বারকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, তো আসলে এই গাবি গরুর ট্রিটমেন্ট করতে এসেছেন ডাক্তার মোহাম্মদ রউফ সাহেব। তো আসলে আমরা জেনে নেব তার কাছ থেকে আসলে কি ধরনের রোগে আক্রান্ত এবং এই গাবিটি কেন এতটা রুগ্ন ও হাড্ডি সার হয়ে গেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাবিটির বাচ্চা। তো আসলে সুপ্রিয় ভিউয়ার্স, গাবিটির বাচ্চারও কিন্তু একই অবস্থা। গাবিটির বাচ্চাও খুবই রুগ্ন হালকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডাক্তার সাহেব ভালো আছেন আপনি? ভালো আছেন, ভালো সবাই ইনশাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো ডাক্তার সাহেব বলছি, আমরা একটু আগে দেখলাম গাবি গরু ও গাভীর বাচ্চা খুবই রুগ্ন ও হালকা, হাড্ডি সার হয়ে গেছে। তো আসলে এই গাবি গরু কি রোগে আক্রান্ত, আসলে কি কারণে গাবি গরুটি এমন হলো? এত দুর্বলতা হওয়ার কারণে এই গরুটার এই পেটে বাচ্চা থাকাকালীন গর্ভাবস্থায় মানে আর বসন্ত হইলো। এই গরুটার বসন্ত হওয়ার কারণে গরুটার ঘা পাছড়া দুর্বল হওয়ার কারণ এই বসন্ত। এই রোগটার নাম হলো বসন্ত। তো আসলে বসন্ত রোগ হলে কি কি সমস্যা দেখা দেয় গরুগুলার? গরু ওই গায়ে সমস্ত গায়ে ওই ঝাঁজরা খসুটি যাবে, অথচ গুটি না পক্স না বস ওই দাম গুটি পক্স বসন্ত হাম হুম এইগুলো ভিন্ন। তো এটা হলো বসন্ত, এর সমস্ত গাঁতটা খোস উঠবে, গরু দুর্বল হয়ে যাবে, জ্বর ভাবে খাইতে পারবে না। বসন্ত রোগের জন্য খুব গরু দুর্বলতা হয়ে যায়। তো আসলে যে গাবিটির বাচ্চা আছে, তো এর আগে কি আপনি চিকিৎসা দিয়েছেন গাবিটির বাচ্চারও কি বসন্ত রোগ হয়েছিল কিনা? প্রথম গরু আমার দেখাচ্ছে গরুর মাজন। তো ডাক্তার সাহেব বলছি, আসলে গাবি গরুটি তো অতিরিক্ত রুগ্ন। গাবি গরুর মালিক বলছে যদি একবার গাবি গরুটি শুয়ে পড়ে তাহলে আর উঠতে পারে না। তো আসলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিবেন গাবি গরুটির? গরুটার এডিথেরি গ্রুপের ক্যালসিয়াম দিতে হবে, ক্যাটাভস, অ্যাস্টাভেট, এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। ভালো ভালো ক্যালসিয়াম অথবা ভিটামিন, ক্যালসিয়াম ভিটামিন, ক্যাটাভাস ভিটামিন আর এডিথ্রি ক্যালসিয়াম, অ্যাস্টোভেট অ্যালার্জি। এখন গরুটার খুব অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, যার কারণে দুর্বলতা ব্যথারও এখন দেওয়া যাবে না। এই সবল করার পরে এইগুলো এই ওষুধগুলো দেওয়ার পরে আপনারা প্রত্যেকে এইভাবে দেখে নেবেন যে গরু এত দুর্বল আর এত ঘাফাড়া থাকলে কিন্তু কে যদি কোনো অ্যান্টিবায়োটিক দেয় 2 গ্রাম দেন কি 1 গ্রাম দেন কিংবা পরাভেন দেন, এগুলো দেওয়া যাবে না, দুর্বলতা হয়ে যাবে। এই গরুগুলো সুস্থ করে নিতে হবে, ক্যালসিয়াম ভিটামিন দেওয়ার পরে তাজা হওয়ার পরে ব্যথা দরদ এগুলো পরে ঘাস উঠিয়ে দেবে। আসলে বলছি ডাক্তার সাহেব, আপনি কত ML বা কয় সিসি করে ইনজেকশন ব্যবহার করবেন? গরুর ওজন আছে 45 কেজি, 50 কেজি, 45 থেকে 50 কেজি ইরির মধ্যে। এখানে 5 ML, 7 ML, 4 ML এই 3টি গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আসলে এই গ্রুপ 3টি বা ইঞ্জেকশনের নাম 3টি যদি বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। অ্যাস্টোভেট 4 ML, ক্যালসিয়াম 5, ভিটামিন ক্যাডাভাস 7। এই বর্তমান আজ প্রথম চিকিৎসায়। তো আসলে ডাক্তার সাহেব, আমি বলতে চাচ্ছি এই চিকিৎসা আপনি কতদিন যাবত করবেন? 2 দিন তো অবশ্যই আজ দিতে হবে, আর 1 দিন তো অবশ্যই দিতেই হবে, তাহলে রুগীটার কিছু শক্ত করা যাবে। তো আসলে কয়দিন পরে করবেন, আজ করবেন আর এখান থেকে কতদিন পরে করবেন? 3 দিন পর, এর মধ্যে গরু তাজা হয়ে যাবে উপরওয়ালার ইচ্ছা। এর দুর্বলতা অবস্থায় কোনো গরুর কিটু কিংবা বনাবেন কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, দিলি ক্ষতির সম্ভাবনা বেশি। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব ডাক্তার মোহাম্মদ রউফ সাহেব গাবি গরুর ট্রিটমেন্ট করবেন, ইঞ্জেকশন দিবেন। তো আসলে তিনি ইঞ্জেকশন কোথায় পুশ করবেন আমরা সেটা দেখব। তো সুপ্রিয় ভিউয়ার্স, এতটা রুগ্ন
গরু আমি আগে কখনো দেখি নাই। আসলে ডাক্তার সাহেব এখন কি ধরনের ইনজেকশন দিচ্ছেন? কালডি আপনারা প্রত্যেক নেটা দেখি নেন কি ওষুধ দিচ্ছে, আমি যদি মুখে বলি একটা আর এটা কালডি ম্যাক ইনজেকশন দিচ্ছেন। হাতে এই যে রোগীটা দেখছেন কত দুর্বলতা, এই গরুর মহাজন আজ আমার নিয়ে আইছে, আমার বাড়ি বৈকারি, বৈকারি থেকে আমি কুশখালে আসছি, কুশখালে সাইগুরিয়া সিদ্দিকের বাড়ি। এই ওষুধগুলো কিভাবে আমরা পুশ করতেছি এগুলো দেখি নেবা, প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো ভুল চেষ্টা করবেন না, চেষ্টা করবেন সঠিক করার জন্য। এই যেভাবে ওষুধগুলো আমরা দেখাচ্ছি এই ওষুধের ছবিগুলো দেখি নেন যে কী কী ওষুধ দিচ্ছি, যে মুখে বলবে একটা আর কাজে একটা, প্রত্যেকটা ওষুধের ছবি দেখি নেবেন যে ওষুধগুলো কী। এই এম এল আছে 5, ক্যালসিয়াম 5 ml, এই সিরিঞ্জ দেখি নেন 10 ml 12 ml সিরিঞ্জির, এই 5 ml ডিপ মাংসে, পাশার ডিপ মাংসে অথবা শিরা চেনবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এখন ইনজেকশন দেবেন রিভিট বি আর ভিটামিন বি কমপ্লেক্স নাম্বার 7, 12 ml সিরিঞ্জির 7 ml, গরুর ওজন 45 থেকে 50 কেজি, এই ওজনের সঙ্গে প্রয়োগ করবেন, খুব আমদানির এবার পাতলা পায়খানা করবে। আসলে ডাক্তার সাহেব বলছি এই ইনজেকশন দিয়ে আপনি কোথায় পুশ করবেন? এটা ডিপ মাংসে, পাশার ডিপ মাংসে। আসলে ডাক্তার সাহেব অ্যাস্টাবেট ইনজেকশন আপনি দিচ্ছেন, তো আমরা দেখি অ্যাস্টাবেট ইনজেকশন প্রতিটা চিকিৎসার ক্ষেত্রে দেওয়া লাগে, তো আসলে অ্যাস্টাবেট ইনজেকশনটির কাজ কি? অ্যালার্জি, যদি কোনো অ্যালার্জি থাকে কোনো ওষুধ ব্যবহার করলে হার্ট ব্লক হয়ে যেতে পারে, যার কারণে অ্যালার্জি দমন করে রাখতেই হবে, অ্যালার্জি হলো সমস্ত রোগের শত্রু। 10 ml-এর 5 ml 3 মণ থেকে আর যত যাবে 5 ml, এটাতে হচ্ছে 4 ml, এর গায়ে অনেক ঘা পাছড়া অনেক কিছু হয়েছে, বসন্তর ঘাগুলো আছে, মানে সিবি করবে, অ্যালার্জি গ্রুপে হাড়ও থাকতে পারে, যার কারণে অ্যাস্টোভেট ব্যবহার করার প্রয়োজন। এটা সামনে দেবেন, প্রত্যেকেই ওষুধটা ব্যবহার করবেন সামনে ঝুঁটির ফাঁকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের গরু যখনই রোগে আক্রান্ত হবে তো আপনারা অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। তো আপনাদের গরু যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে তো আপনারা সাথে সাথে অবশ্যই পশু হসপিটালে খবর দিয়ে ডাক্তার নিয়ে আসবেন। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু।